জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দোনয়নে রাস পাক দেখিলে কেমন হতো হোক ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيب ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باجله وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني ادم وحمى اللههم في البر والبحر ورزقناهم من طيما. قال النبي صلى الله عليه وسلم من بان لله مسجدا بنى الله له بيتا في الجنه قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد মনো আলাইহি আলৈহি অসলিমা সবাই একযোগে জোরে সোরে মহাপতের সাথে পরে হোম সল্লে আলা

সম্মানিত ডুবাশুরি নূর মসজিদ কর্তৃক আয়োজিত আজম পবিত্র এ জালিসুর রহমানের সভাপতির আসনে উপবিষ্ট মহামান্য সভাপতি মাওলানা হায়দর আলী সাহাব দামাত বরকাত আলিয়া আল্লাহ সুবাহ সভাপতি সাহেবের হায়াতে তজ্জিবা দান করুন বলুন আমিন আজকের সবাই আমার পূর্বে আপনাদের সম্মুখে আমাদেরকে সুন্দর একটি বক্তব্য উপহার দান করলেন হজরতুল আল্লাহ মাওলানা মুক্তার হুসেন সাহাব আল্লাহ পাক ওনার কণ্ঠ নালীকে আরো সমুন্নত করে দিয়ে আমাদের এলাকায় একটা দিনের বাতি তৈরি করে দিন বলুন আমিন এলাকার থেকে আগত মনব্বান সকল আলিমে দিন হাফিজ কোরআন প্রিয় যুবক বাই সকল ছোট্ট ছোট্ট সোনামণি শিশু কিশোর পর্দার আড়াল থেকে আমার কণ্ঠের ধ্বনি শুনছেন মাকো বংশকল আল্লাহ সুবহান ওয়া তাআলার আদায় করি বলি আলহামদুলিল্লাহ অন্তর খুলে প্রাণ খুলে জোরে সরি আলহামদুলিল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম অন্তরে অন্তস্থল থেকে আমরা পড়েনি সাল্লাল্লাহু আলাইহি সম্মানিত হাজিরিন সভাপতি সাহেব আমাকে আদেশ করেছেন আপনাদের সম্মুখে আমাকে দিনের কথা তুলে ধরার জন্য তেমন কোনো এলেম হেলেম কণ্ঠ বুদ্ধি আমার নেই যে আপনাদেরকে আমি খুশি করতে পারব তবে আল্লাহ পাক যদি ক্ষমতা শক্তি সমর্থ দান করে বলা যাবে তো আপনারা দোয়া করুন আল্লাহ যেন অল্প সময় স্বল্প কথায় উদ্দেশ্যপূর্ণ দ্বিতভাবে আলোচনা তুলে ধরার তৌফিক যেন আল্লাহ দান করেন বলেন আমিন বেশি লম্বা সুর আলোচনা আমি করবো না ভাই সকল আল্লাহ সুবাহ ওয়া তামাম तमाम জগৎটাকে সৃষ্টি করেছেন আর এই জগতের মধ্যে আল্লাহ পাক বহুত দামি দামি বস্তু মানুষের জন্য উপহার দান করেছেন সোনা দামি রূপা দামি হীরা মুকুতা দামি দামি নে কথা কই না সাথে কথা কো লাগবো এ চোখ মোজা বক্তব্য আমি দিতে পারি না আমাদের কাছে জমি জমা দামি আমাদের কাছে ঘর বাড়ি দামি হাসানা আমাদের কাছে এই দুনিয়ার যত জিনিস আছে কোনোটা বেশি কোনোটা কম তন্মধ্যে মধ্যে আমাদের কাছে সোনার দাম বেশি রূপার দাম বেশি হীরামণি মুকুতার দাম বেশি হাসানা আমার বন্ধুগণ যে মহান আল্লাহ এই তাম জগৎ সৃষ্টি করেছেন সূর্য নক্ষত্র তার পাহাড় পর্বত গাছ পাতা যত কিছু মহান আল্লাহ সৃষ্টি করেছেন সেই মহান কারিমের কাছে কোন জিনিসটার দাম সব বেশি আমার কাছে তো সোনার দাম বেশি রূপার দাম বেশি আমার বন্ধুগণ মহান আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন পাহাড় বলেন পর্বত বলেন চন্দ্র বলেন সূর্য বলেন এই পৃথিবীতে যত জীব জানোয়ার সৃষ্টি করেছেন দেখতে যে যতই সুন্দর হোক না কেন সাপ গোনা সৃষ্টি করেছেন সাপ বিষাক্ত সাপ কত যে রং বিরঙ্গ কত যে হাস হাসানা ভাই হাসানা সাপের নাই নাই হাত তোলেন তো আমিও দেখছি কেরা বাদ আছি আমরা হাসানা কেউ হয়তো ছোটবেলায় দেখছি এখন দেহি নে এখনও দেখ পারবো নয় এখন যে যদি দেহি অন্তরে একটা বয় যে যদি মানুষের দাওয়াত আর না দেয় হুজুর হাফের খেলা দেখতে আমার বন্ধুগণ আমার মা সকল আমার আল্লাহ কত জীব কত সুন্দর করে তৈরি করেছেন সাপ গুলা কত সুন্দর করে তৈরি করেছেন পাখিগুলা কত সুন্দর কতিপয় ধরান্ত পাখি আছে গাছের ডালে বসে নাচে মনে হয় ওই পাখিটা ধৈরা যদি দুহাত দিয়ে লাড়তে পারতাম দিলির ভিতরে একটু শান্তি জেগে যাই তো কথা বলেন হাসান বাঘ এত হিংস্র জানোয়ার কি চক্কর চক্কর দিছে দেখেন সে কে গো কত ধরনের হাঁস বাজারে কম্বল কিনবার গেলে যেটার মধ্যে বাঘের চক্কর আছে ওই কম্বলটাই চোখে ধরে হরিণের মধ্যে কত সুন্দর গাই গোয়ালির বোতল কে তুলি দিয়ে এত সুন্দর করে সাজাইল আমার বন্ধুবান এত শ্বাস রং বিরঙ্গের প্রাণী দুনিয়ায় আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করে বলেন বান্দারে তামাম দুনিয়ায় যত مخلوقات আছে কাউকে আমার কাছে আমি পছন্দনীয় করে সুন্দর করে সৃষ্টি করি নাই সৃষ্টি করেছি একটা জাতিকে যা পবিত্র কোরআনে আল্লাহ বলে দিলেন ওয়ালাকাদ কারামনা বনি আদম ওয়া হামনাহ বাহার জোরে জোরে বলুন আল্লাহ একবার আল্লাহ জাল্লে শানুপর থেকে আল্লাহ আমাদেরকে পবিত্র গ্রন্থের ভিতরে জানিয়ে দিলেন দুনিয়ার মানুষ সোনক তোমাদের মধ্যে সব শ্রেষ্ঠ সব থেকে সুন্দর করে বানাইয়েছি আল্লাহ বললেন সেই জাতিটা কেও না আমি মানব জাতিকে সবথেকে সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করেছি সবথেকে সম্মান দিয়ে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি অলাকাদ রামনা বানী আদাম ওহ হুম ফিলবার রেওয়াল বাহার আল্লাহ বলেন বান্দারে আমার শোনেনি শুধুমাত্র আমি আল্লাহ তোদেরকে সম্মানের আসনটাই আমি দেই নাই তোদেরকে আমি আল্লাহ পাওয়ার ফলো করে দিয়েছি ডিসি সাহেব অ্যাপয়েন্টমেন্ট দিল গভর্নমেন্ট যে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিলাম তুমি ডিসি কোনো ডিস্ট্রিক্টে যদি তারে এঙ্গেস্টমেন্ট যদি না দেয় ওই ডিসির অ্যাপয়েন্টমেন্টের কোন দাম আছে না কথা কোন কোন দাম আছে আমার বড় সকল আমার মা বংশকল আল্লাহ বলেন বান্দারে আমার শুধুমাত্র সম্মানের আসনে তাদেরকে আমি বসাই নাই আমি আল্লাহ পাওয়ারফুল করে দিয়েছি ওয়া হামাল্লাহুম ফিল বার বাহার আল্লাহ বলে দিলেন আমি শুধুমাত্র তোমাদেরকে সৃষ্টি করেই ক্ষান্ত করি নাই ওয়াহাম আল্লা আহম আমি আল্লাহ আসমান জমিনের সমস্ত রাজত্ব আমি আল্লাহ তোমাকে দান করে দিলাম বলেন সোমাহার আল্লাহ আমার বন্ধুগণ আমার মা বোন সকল আধা ঘন্টার সময় আমি কথা রাখবো বলছি আমার আল্লাহ বলে দিলেন বান্দারে শুধুমাত্র দুনিয়ার সমস্ত রাজত্ব দিয়ে আমি তোমাকে ক্ষান্ত করি নাই তারপরে আল্লাহ বলেন তিন নম্বরে তোমাকে আমি যে জিনিসটা দান করেছি ও রাজনা আমি আল্লাহ কুত্তার মতো তোমাদেরকে আমি মরা গরু খাওয়াই না শগুনের মতো আমি তোমাদেরকে মরা গরুর মরা মরা শিয়াল খাওয়াই না গাধার মতো তোমাদেরকে আমি গোলা পানি আমি আল্লাহ খাওয়াই না হাতির মতো আমি তোমাদেরকে কলা গাছ খাওয়াই না আল্লাহ পাক বলেন বান্দারে আমি আল্লাহ জানলে শানু পরমার দিকে আলম আমি তোমাদের জন্য যে সকল খানার ব্যবস্থা করেছি পাক এবং পবিত্র খানা আমি আল্লাহ তোমাদের জন্য দান করেছি বলেন সুমাহান আল্লাহ আল্লাহ বান্দি যত খানা আমি আল্লাহ তোমাদের জন্য দান করেছি এই দুনিয়ার উন্নত মানের কোম্পানিরা যেভাবে তোমাদের সামনে খাদ্যগুলো প্যাকেট করে দেয় বিস্কুট প্যাকেটের ভিতরে জুসগুলা প্যাকেটের ভিতরে যত খাবার প্যাকেটের ভিতরে দান করে দেয় আমি আল্লাহ তোমাদের জন্য অন্যতমানের কোম্পানির কোম্পানির মতো করে যত খাবার আমি আল্লাহ প্যাকেট করে তোমাদেরকে দিয়েছি বলেন সোহার আল্লাহ আম প্যাকেটে জাম প্যাকেটে কলা প্যাকেটে কাঁঠাল প্যাকেটে কথা বলেন ঠিক কিনা নাই প্যাকেটের মধ্যে না কলা যদি শুলে বাজারে নেয় নিবেন কে কাঁঠাল যদি ভর্তি করে যদি বাজারে নেয় নিবেন আপনারা বেসরা যদি কয় এই কাঠাল নিয়ে যান কাঁঠাল নিয়ে যান এই যে কাঁঠাল আনছি কেননা তোমাদের জন্য সুবিধা হবো বাংতে কোনো আঢ় পরবো না আমি একবার সহজ করে আনছি খালি বেশি হুদ খাইবে নিব কেউ কেন নিবে না পেকেটের বাইরে চলে গেছে কথা বলেন ঠিক কিনা নাই আমার আলোচনার দিকে এত এত আদর যত্ন কেন করেছেন জানেন নাকি এই জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তামাম দুনিয়া আমি তোরে দিয়ে দিলাম কিন্তু বান্দাবান্দি শুনেনি তোরা কিন্তু অন্য কারণ দুনিয়া তোদের তোদের গোলামি করবে হাতি তোদের গোলামি করবে বাঘ তোদের গোলামি করবে সব তোদের গোলামি করবে মাছ তোদের করবে গরু ছাগল ভেড়া তোদের গোলামি করবে এ তোরা কারো গোলামি করতে পারবি না তোরা আমি আল্লাহ পাকের গোলামি করা লাগবে আমার বন্ধুগণ আল্লাহকে রাজি করান লাগবে আল্লাহ রব্বুল বলেন বান্দারে এই দুনিয়ায় তুমি যাকেই খুশি করাও না কেন সেই খুশি সেই পর্যন্তই সমাপ্ত হয়ে থাকবে আর যদি আমি আল্লাহরে তুমি রাজি খুশি করাইতে পারো আমি আল্লাহ তোমার জন্য এমন কতিপয় ব্যবস্থাপনা করে দিব দুনিয়া এবং আখেরাত তোমার জন্য মঙ্গলময় হয়ে যাবে আল্লাহ বলেন ولو أن أهل القرى آمنوا লাফাতাহানা আলাইহিম عليهم بركات من السماء আল্লাহ বলেন আমাকে যদি তুমি মানো আমাকে যদি তুমি স্বীকার করো রব হিসাবে মালিক হিসাবে স্রষ্টা হিসাবে এই সমস্ত অভিভাবক হিসাবে যদি আমি আল্লাহকে তুমি মানতে পারো আমি আল্লাহ অভয় বানিয়ে দিলাম আমি আল্লাহ দুনিয়া এবং আখেরা তোমার জন্য শান্তিময় করে দিব কন আল্লাহ শর্ট করে দিলাম আমরা আল্লাহকে মান আল্লাহকে রাজি খুশি করতে চাই না নাই কথা বলেন আমার বন্ধু আল্লাহকে রাজি করাইতে হলে কেমনে করে আমাদেরকে রাজি করাইতে হবে আমার বন্ধুগান আমি এখন গুহাটিতে আছি আমার সঙ্গে যদি আপনি যোগাযোগ করতে চান আপনার একটা মাধ্যম বর্তমান যুগে নেওয়া লাগবে হয় আপনি এখান থেকে টেলিফোন করা লাগবে নলে ফেক্স করা লাগবে নলে বা হয়তো বা আরও অন্য অন্য মাধ্যম আছে যেমন মানে কী বলে ইমেইল ইমেইলের যোগে ফ্লেক্সের যুগে বা টেলিফোনের যুগে আমার সাথে আপনি সংযোগ করতে পারবেন কথা কোন ঠিক কিনা না একটা মাধ্যম দিয়ে আল্লাহর কাছে আপনি সংযোগ করতে আমার সাথে সংযোগ করতে পারবেন আমার আল্লাহ পরোয়ার পরিকে আলম তিনার সাথে সংযোগ করার জন্য আপনার একটা মাধ্যম নেওয়ার প্রয়োজন আছে না না কি মাধ্যম আপনি নেবেন সেই মাধ্যমটা অন্য কোনো কিছুই নাই মাধ্যম আল্লাহ পাক জানে দিলেন আমার নবী গো আপনি তামাম দুনিয়ার মানুষদেরকে বলে দিন ওই মানুষ সকল জানি আমি আল্লাহর সঙ্গে যদি যোগাযোগ করতে চাই মাধ্যম হিসাবে কুল ইন কুন্তুম আল্লাহ আল্লাহ বলে দিলেন যদি আমার সঙ্গে সংযোগ করতে চায় নবীকে আপনি বলে দিন সেই সকল মানুষ যেন আমি তোমা তুমি নবীকে মহব্বত করে ইন কুন্দুন তোহেবুন আল্লাহ হাফাত্তাবি ইহ বিবি কোমল্লাহ অয়া গু ফিরিলা কুম জুনু বাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন নবী গো আপনি আমার সাথে যদি সম্পর্ক করাইতে চাই আপনি নবীর এত্তেবা যদি করে আপনি নবীকে যদি ভালোবাসে আমি আল্লাহ তাদের জন্য দিয়েছি পুরস্কারের ঘোষণা তাদের জন্য মাঘ ফেরাতের ঘোষণা করে দিয়েছি জোরে বলুন সোবাহান আল্লাহ ইনকুন্ত তুহরিবন আল্লাহ এই তুহরিবুল আল্লাহর উপরে বিশ মিনিট সময় আমার বন্ধুগণ নবীকে ভালোবাসলে বাসলে আল্লাহর প্রতি ভালোবাসা হবে নবীকে মহাব্বত করলে আল্লাহকে মোহব্বত হয়ে যাবে আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়ে যাবে আমার বন্ধুগণ এই দুনিয়ায় আমরা আমাদের দিনের নবী বিশ্ব নবীকে ভালোবাসি কিনা না কথাগণ ভালোবাসি না রায় আমার বন্ধুগণ যদি আমরা ভালোবাসতে পারি সঠিক ভালোবাসা যদি আমরা দেখাইতে পারি আমরা দামি হয়ে যাব হাফসি গোলাম পর্যন্ত নবীকে ভালোবেসে এই দুনিয়ায় দামি বনে গেছে এই দুনিয়ায় হাফসি গোলাম আমার বন্ধুগণ আল্লাহ নবীকে ভালোবেসে এই দুনিয়ায় দামি বনে গেছে হজরতে বেলাল রাদি আল্লাহ নাম আপনারা শুনছেন শুনছেন না হজরতে বেলাল একজন হাফসি গোলাম ছিলেন দেখতে একবারে কুচ্ছিত কালো বরণের ছিল বেলালকে দেখলেই আমার বন্ধুগণ মানুষ দূর দূরু সেই সেই করত সেই বেলাল ইসলাম গ্রহণ করল এমন দাম আল্লাহ তারে বানাইয়া দিলেন যে হজরতে বিলাল রাজি আল্লাহ হো। একদিন মসজিদের নবীতে আল্লাহর নবী বিশ্বনবীকে বললেন ইয়ারসুল আল্লাহ গ আমি দিনের জন্য যে কষ্ট করেছি আমি দিনের জন্য যে কোরবানি দিয়েছি আল্লাহ পাকি আমাকে জান্নাত দান করবে নাকি হজরত বেলাল এমন কষ্ট করেছিলেন কিরকম কষ্ট করেছিলেন হজরত বেলাল মরুর প্রান্তে প্রখর রোদ হজরত বেলালের চার হাত পাও বেঁধে ঘোড়ার পায়ের মধ্যে লাগায়া পায়ের মধ্যে হজরত বিলালে বিলালকে বান মরুর প্রান্তের মধ্যে শেষ রাইত হজরত সমস্ত শরীর কেটে খন্ড খন্ড হয়ে যাইত চামড়া গুলো ফেটে ফেটে যাইত হজরতে বেলাল রাজিয়াল্লাহ অকাতরে সহ্য করতেছেন আমার রব আমার আল্লাহ এই শাস্তি দিয়াই যদি আমাকে ভালোবাসে আমি এই শাস্তি মাইনা নিতে রাজি উমাইয়া হজরত ছিল জিজ্ঞাসা করলো বেলাল রে তুই কি হজরত মুহাম্মদকে মানুষ নাকি বলে হ্যাঁ মানি হজরত মুহাম্মদকে ছেড়ে দিতে হবে বলে না আমি ছাড়তে পারবো না উমাইয়া তার সাথীসঙ্গ নিয়ে বেলাল দেল্লা উতলানুর উপরে অত্যাচার আরম্ভ করলেন ব্যাতের উপরে ব্যাত আমার বন্ধুগণ মারতে মারতেই একজন হয়রান হইয়া যায় সে রেশনায় জিরায় আরেকজনে মারে আবার সে রেশনায় আরেকজনে মারে এইভাবে মারতে মারতেই হজরত বেলাল সময় বেহুশ হইয়া পড়ার হয় মানাই বাবা নাই ইতিম হজরতে বেলাল কে তার পাশে দাঁড়াবে এমন কেউ নাই রে হজরতে বেনালকে মারতে মারতে বেঁহুশ করে ফেলে এবার উটের পিছনে বেঁধে দেয় উটের ঠ্যাঙ্গের মধ্যে হজরতে বেলালকে বেঁধে টেনে 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 নিয়ে যাচ্ছে নিয়ে মরুর প্রান্তির ভিতরে উত্তপ্ত মরুর ভূমির মধ্যে বালুর উপরে সোয়া হজরতে বেলালের বুকের উপরে একটা পাথর চাপা দিয়ে দিলেন আমার বন্ধু এবার বলে উমায়া বলে বেলাল হয় জীবন ভিক্ষাসা যদি তোর জীবন লাগে রে মোহাম্মদের দিন ছেড়ে দে হজরত বেলাল কয় কখনোই না আমার জান যাইতে পারে আমি তবু আমার দিনের নবী যে দিন শিক্ষা দিয়েছে তা আমি ছেড়ে দিতে পারি না সুমান কন আমার মা বান সকল হজরত বেলালের উপরে অত্যাচার চালুই হয়েতে থাকলো হজরত বেলাল ওই পাথরের নিচে পড়ে আহাদ আহাদ বলে কান্দে আহাদ আহাদ বলে চিৎকার আহাদ বলে আল্লাহর জিকির গায় উমাইয়া এইবার হজরতে বেলালের জিব্বাটা পর্যন্ত টেরা করে দিলেন বলেন নাউজুবেল্লা রহমতের নবী বিশ্ব নবীর কাছে খবর পৌঁছে গেল একজন গিয়ে বললেন নবীজি গো উমাইয়া বিলালকে এত শাস্তি দিচ্ছে শাস্তির শাস্তির তীব্রতা কেবলমাত্রই বাইরেই চলছে হজরত বিলাল বুঝি বাস বাঁচবে না গো নবীজি রহমতের নবী দয়ার নবীর অন্তর কেঁপে উঠল যে নবী ইতিম দেখলে ইতিমের মাথায় হাত বোলাইয়া দিয়া ইতিমকে বলে দিতেন ইতিম আজ থেকে তোর আর কোনো চিন্তা নাই আমি মোহাম্মদ ইসলাম তোমার মা বাবা আমার বিবি আয়সা তোমার মা জোরে গান সবাহার আল্লাহ রহমতের নবীজি ওই বেলালকে কলিজার মতো ভালোবাসতেন আবু বক্কর রাদি আল্লাহ তালান হুকে ডেকে বললেন আবু বক্কর আমার বেলালকে তুমি আজাদ করে আমার কাছে আনিয়া হজরতে আবু কর রাজি আল্লাহ উতলানো উমাইয়ার কাছে গিয়ে বললেন উমাইয়ারে আ হজরতে বেলাল আল্লাহর দিন গ্রহণ করেছি আমি তোমার কাছে একটা হাজরে নিয়ে আসলাম আমি বেলালকে মুক্ত করতে এনেছি তুমি কি বেলালকে এ তুমি মুক্ত করে দিবা হজরত বেলালের একটা দামাদামির পথ হজরত বেলালকে মুক্ত করে দিলেন হজরতে বেলাল একজন হাফসি গোলাম আল্লাহর নবী বিশ্ব নবীর খাদিম হইয়া গেলেন কর একবার সোমান আল্লাহ হায়রে হাফসি গোলাম বেলাল রে তোর যে কত কপাল ভালা রে যদিও যদিও বেতের আঘাত খেয়েছিলে যদিও যদিও উত্তপ্ত মরুর প্রান্তে কষ্ট কষ্ট পেয়েছিলি তথাপি ও রহমতের নবীর নুরানি চেহারাটা দেখতে পেয়েছিল আমার বন্ধুগণ আমাদের কলিজার ভিতরে ওই আশা এখন পর্যন্ত পূর্ণ হলো না আমাদের নবী বিশ্ব নবীকে আমরা এখন পর্যন্ত দেখতে পাই নাই বরং রোজা মোবারকেও আমরা যাইতে পারি না জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জনিম আমার নবীর যুগে হলে কেমন হতো জোরে কন ঠিক কিনা না। আল্লাহর নবী বিশ্ব নবীর যুগে যদি আমরা আমাদের জন্ম গ্রহণ হতো রে দয়ার নবী বিশ্ব নবীর নুরানি চেহারা দেখে আমাদের জীবনটা আমরা ধন্য করতে পারতাম জোরে বলেন ঠিক কিনা না অসুবিধা পাইতেছেন কি আমার বন্ধুগণ আমার মা বংশগণ এবার হজরতে বেলাল আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে একদিন বলেন নবীজি গো আমি বেলাল দিনের জন্য কষ্ট করেছি আমি বেলালকে জান্নাত লাভ করতে পারবো নাকি আল্লাহর নবী কয় বেলাল তুই জান্নাত যাবি না কেন আমার সাহাবা আবু বকর রাজি আল্লাহ আগে তুই জান্নাতে যাবি কন সুবাহান হজরতে বিলাল বলেন আল্লাহর নবী বিশ্ব নবী আপনার প্রিয় সাহাবা আবু বকর আপনার প্রাণের কলিজার থেকে ও সাহাবা যেই সাহাবার সানে আপনি বলেছেন তার এক রাত্রির ইবাদত তামাম দুনিয়ার কোন বেশি সেই আবু করের আগে আমি কেমন করে জান্নাতে যাব। নবী বললেন আমার যাবো কর কেন হজরত উমরের আগে তুই জান্নাতে যাবি বললেন কেমনে যাব আল্লাহ নবী কয় উমর নয় উসমানের আগে জান্নাতে যাবি উসমান নয় আলীর আগে জান্নাতে যাবি আল্লাহ নবীবার বললেন ও বেলাল রে শুধুমাত্র আবু বকর ওসমান আলী কেন আমি নবীর আগে তুই জান্নাতে যাবি কোন একবার সুবহানাল্লাহ আমার মা বোন কেমনে কইরা আল্লাহর নবী বিশ্ব নবীর আগে জান্নাত যাবে কি কাজটা তার মধ্যে ছিল আমার বন্ধুগণ দুইটা কাজ তার মধ্যে ছিল এক নাম্বার আল্লাহকে মেনেছিলেন সর্বন্তকরণে আর অনেক কাজ করেছিলেন প্রিয় নবীর দেওয়া মতে আল্লাহকে সর্বস্ত অবস্থায় মেনেছিলেন সুখে দুঃখে সকল অবস্থায় কিন্তু আমরা মুসলমান আজকের জামানায় আল্লাহকে মানি বুকে মুখে ওই মানাটা বুক পর্যন্ত এখন পর্যন্ত যায় নাই কথা বলেন ঠিক না হজরতে বেলাল কেমনে করে আল্লাহর নবীর আগে জান্নাতে যাবে অল্পক্ষণ পরে আপনাদেরকে আমি বলে দিব তার পূর্বে আমার বন্ধুগণ আল্লাহকে আমরা মুখে মেনেছি বুক পর্যন্ত আমরা মানতে পারি নাই। সেই মানাটা কেমন করে মানতে হবে আপনাদের সামনে আমি বলে দিব তার প্রমাণ দিয়ে দিব আমার বন্ধুগণ আল্লাহকে মানছি মুখে বুক নয় বলে হুজুর কেমনে বলে তার প্রমাণ আজকের এই পবিত্র জালিসুর রহমান এই জায়গায় বছরে একটা মাত্র ধর্মসভা হয় যদি এই গ্রামের সব মানুষ যদি আল্লাহর গরম মসজিদের প্রতি আর ভালোবাসা থাকত আজকে এই প্যান্ডেলে জায়গা হতো না তার প্রমাণ এই মসজিদ আপনি ফজরের ওখ্যে আপনি একটু সার্ভে করেন জয়পুর বাজার মসজিদ এদিকে মসজিদ এদিকে মসজিদ এলাকার সব কয়টা মসজিদ আপনি একটু তালাশ করে লক্ষ্য করে দেখবেন ফজরের একটা গ্রামে যদি দেড়শো দুইশো ঘর মানুষ আছে দশ পাঁচ জন দশ পনেরো বিশ জন আর বাকি সব মুসলমান কম্বলের নিচে আরাম ফরমাচ্ছে কথা বলেন ঠিক না রায় আমার বন্ধুগণ নামাজের বক্তব্য দেওয়ার আমার সময় নাই আমার বন্ধুগণ দুই নম্বরে আপনি যদি একটু সার্ভে করেন আমাদের অঞ্চলের ভিতরে যত আমরা মানুষ আছি শতকরা হান্ড্রেড পার্সেন্ট আমরা মুসলমান হাসান এখন হান্ড্রেড পার্সেন্ট মুসলমান না হান্ড্রেড পার্সেন্ট মুসলমান আমাদের স্ত্রীও মুসলমান নাকি না হিন্দু হিন্দু নাকি আমাদের স্ত্রী কোন মুসলমান কিন্তু স্ত্রী যখন যখন বাড়ির থেকে বাইর হয় তাদের চেহারা আর তাদের পোশাক আশাক দেখলে মুসলমানের স্ত্রী হিসাবে মনে হয় না আজকে আমাদের মা বোন সকল আজকের ধর্ম সভায় আসছেন আমি সেই জন্য অ্যাঙ্গেলে অল্প কিছু সময় আলোচনা করব। আমার মা বোন সকল একটু কান দিয়ে শুনবেন আলামিন মায়ের মর্যাদা তো দিয়েছেন নবীর নবীজি এত মায়ের মর্যাদা দিয়েছেন মেয়েদের মর্যাদা তো দিয়েছেন যেই সময় মা বন্দের কোনো ইজ্জত ছিল না কোনো দাম ছিল না কন্যা সন্তান হইলে গোনায় টিপা টিপা তাদেরকে হত্যা করতো জোরে জোরে কন্যা এত নিষ্ঠুর এত বর্বর ছিলেন মেয়ে হইলে বাবা নিজে গর্ত করতেন নলে নিজে গলার মধ্যে টিপা মৃত্যু বরণ করাই দিতেন এমন বর্বর একটা যোগ ছিল আমার বন্ধুগণ কন্যা সন্তান হইলে বাবার চেহারাটা মলিন হইয়া যাইত আর সেই সময় রহমতের নবী বিশ্বনবী বলে দিলেন একটা মেয়ে হবে একটা জান্নাত দুইটা মেয়ে হবে দুইটা জান্নাত তিনটা মেয়ে হবে তিনটা মেয়েকে দিন শিখাবে কোরআন শিখাবে ইসলাম শিখাবে দিনদার ছেলের সাথে সৎপ্রস্ত করে দিবে নবী বলেন আমি নবী যেই জান্নাতে থাকব তিন কন্যার মা বাবা আমি নবীর পাশের জান্নাতে থাকবে কার কার তিনটা মেয়ে আছে দেখি তো মেয়ে আছে কার কার তিনটে আপনার তিনটা তিনটার বেশি তার মানে তিনটার বেশি তিনটা সাইডটা পাঁচটা থাকে তাদের কপাল বালা কনসহান আল্লাহ আমার মান সকল আপনাদেরকে এত সম্মান দিয়েছেন ইজ্জত দিয়েছেন নারীকে মেয়েকে পাক রব্বুল আলমিন ওই নারীকে হেফাজতের জন্য পবিত্র কোরআনে কারিমের মধ্যে আয়াত নাজিল করে দিলেন ওয়াকরনা ফি বুয়ুতি কুননা ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ বলে দিলেন ও দুনিয়ার মহিলারা শোনো ও ফি বয়তি কন্যা তোমরা ঘরের ভিতরে থাকো ও মুসলিম মহিলারা তোমরা ঘরের ভিতরে থাকো ওলা তাবার রাজনা তাবার রোজাল জাহেলিয়া তিল ওলা আর তোমরা আইয়ামে জাহেলিয়ার যুগের নারীদের মতো করে তোমরা তাবার রোজ করিও না তাবার লুজ করতে নিষেধ করেছেন মুফাসিরিনে কেরামগণ এই তাবার রুজের অর্থ আনছেন তিনটা জোরে কন কয়টা জোরে কন কয়টা মা বোনরা আছে না কেসে ভর্তি আমার মা সকল তাবার রুজের এই তিনটা অর্থ বলে আমি আপনাদের সামনে কথা বলতে পারলাম না মুফাসিরিনে কেরামগণ তাবার রুজের তিনটা অর্থ আনছেন এক নম্বরে বলেছেন ও মুসলিম মহিলারা যখন তোমরা বাইরে যাবা গো যাওয়ার সময় তোমাদের শরীরটা তোমরা ঢেকে ঢুকে যাবা অর্থাৎ পর্দা বুর্খা পরিধান কইরা তোমরা বাড়ির থেকে বাহির হইয়া যাইবা বর্তমান আছে নাকি বুর্খা কন কথা কোন আসে নাকি হ্যাঁ আমার গোমা সকাল যখন বাড়ি থেকে বাইরেই বোরখা পিনব তো দূরের কথা মানজার কাফর রক কইছে বান জানো কতক্ষণ না নাই আমার মা বংশকল বোরখার এক প্রতিযোগিতা আরম্ভ হয়েছে সারা বিশ্বে গৌরবময় নিজে বুর্খা পরিধান করে মহিলারা গৌরব করতেছে অহংকার করতেছে আল্লাহর ধনী তকবির দিয়ে তাম দুনিয়াকে উলট পালট করে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা নাই আমার মা সকল আজকে আমরা বুর্খা পরিধান করাটা একটা লজ্জার ব্যাপার মনে করছি দুই নম্বর তাবার রুজের কথা আসছে ও মুসলিম মহিলারা তোমরা যখন বাইরে যাবা শরীর হালিয়া ডুলিয়া তোমরা যাইবা না শরীর হালাডুলা চলাফেরা করবা কিন্তু বর্তমান আমাদের মহিলারা যখন রাস্তা দিয়া যায় আমার বন্ধুগণ পুরুষ মানুষ রাস্তার কাছে থাকা দায় হইয়া যায় কথা বলেন ঠিক নারায় হ্যাঁ মা সকলে একটু চুপ করেন তাহলে তো কোয়া যাবো দুই চার কথা চুপ থাকেন গো বাপরে বা ওমরা যদি বাজেতে তো বিনাশ সুমান আল্লাহ কোন একটু জিকির করেন লা

সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা আমার মাবন সকল দুই নম্বর তোমরা রাস্তা দিয়ে যখন জামা হালা হালাডুলা করিয়া যায়ও না স্থির ভাবে যায়ও তিন নম্বরে বলছেন তোমরা রাস্তা দিয়ে যখন বাহিরে যাবা অত আশাক পাশাক পিন্দে অত সাইজে গাইজে তোমরা যাইও না একটা নর্মাল হইয়া তোমরা যাইও কিন্তু বর্তমান জামানায় চলছে উল্টা বাড়িতে যখন থাকে তখন দেখবেন সুল্লা মুল্লা কাপড় বিন্দা থাকবে সিরা কাপড় চোপড় বিন্দা থাকবো যখন বিয়া বাড়ি যাইব গো সাজন দেখে কে কথা বলেন হাসানা হ্যাঁ ও আমার জবাক ভাইরা আমার মুরব্বী মুরব্বী পুত্র বাবাজিরা আপনার পুত্রের জন্য আপনার স্ত্রী আপনার জন্য আপনার আপনার নাতির জন্য আপনার বউ কিন্তু বাজারের দোকানদারের জন্য না কথা কোন আসা না বিশা বউ সাজায় ভাই যে দেখ কি জিনিস আমার তোমার জিনিস তুমি ডাইকা রাখো ওটা তোমার জন্য ও যুবক ভাই একটু খেয়াল করবেন ভাইবেন না যে তুমি ডে স্ত্রী দেখে তোমার দেলের ভিতরে মেলা কিছু কয় হাই রে কি সুন্দর দেখা যায় হাই রে হাই এরম বউ যদি আমার হইতো তোমার বউ দেখাও মানুষে ওই রকম কয় না ভাবতেছে যে আমি খালি একলাই কই আর মানুষের দেলে কিছুই কয় না তুমি যেরকম চোখ দিয়ে একটা শাড়ন দাও ওই রকম মানুষেও তোমার বউরে তোমার তার চোখ দিয়ে একটা শাড়ন দেয় কথা কন হাসান আমি সা সেই জন্য ইসলামী পর্দার বিধান করেছেন বর্তমান মুসলিম না নন মুসলিম আমি বলতেছি যে এই বোর্খা অর্থাৎ হিজাব না থাকার জন্য ইফটিজিং আর নারী ধর্ষণের সংখ্যা বেড়ে গেছে মুসলিম জাহানে মুসলিম বিশ্বে যেই দেশে বুরখার প্রচলন আছে সেই দেশে নারী নির্যাতন ইফটিডিং আমার বন্ধুগণ জিনা বেবিচারের পরিমাণ একেবারে নিম্নগামী বুরখা পরিধান করার দরকার আছে না নাই কথা কন জোরে কন কথা কন আসলে মা বোনরা যে বুরখায় পিন্দে না মা বোনরা যে বাজারে যায় মা বোনরা যে রাস্তাঘাটে এরকম করে ঘুরে আমরা তো সবাই খালি মা বোনদেরকে গাইল ফেরি আগে তা করে দোষ না দোষ কাগো কথায় বার কম না পুরুষ মানুষ যে চালা যখন চাহার নামে টাইনা নেবে রে বলে পর্দায় না থাকার জন্য আমি জাহান নামে যাই আমি যাব না আমার স্বামী একবার ছাগল পেছা টেহা দিছিলাম যেমন একটা দিয়েন বাজারে সিগারেট আর পান আর তামুল বন্ধু বান্ধব নিয়ে খাইছে ও গো আমার জন্য একটা বুর্ঘার ব্যবস্থা করে নাই এই সিটারি মার্কার স্বামীরে জাহান নামে না নেওয়া পর্যন্ত আমি জাহান নামে যাব না আমার আল্লাহ পাক বলেন হুন্না আনতুম লিবাসুল হুন্না ও দুনিয়ার পুরুষেরা নারী হচ্ছে তোমাদের জন্য পোশাক ও দুনিয়ার পুরুষের নারী হচ্ছে তোমাদের জন্য পোশাক ও দুনিয়ার নারীরা পুরুষ হচ্ছে তোমাদের জন্য পোশাক একে অপর হয়েছে একটা আঙ্গুলের সমকক্ষ একে অপর হয়েছে যেরকম দুই দাঁতের সমকক্ষ এক মুরার দাঁত যদি না থাকে আর মুরার দাঁত দিয়ে কোনোদিন জিনিস খাওয়া যায় না কথা কন মিসা একটা হাত থাকলে আর একটা হাত যদি না থাকে আমার বন্ধুকানে এক হাত দিয়ে মানুষ চলতে পারে কিন্তু সঠিকভাবে চল পারে না একটা চোখ যদি থাকে আর একটা চোখ যদি না থাকে আমার বন্ধু এক চোখ দিয়ে মানুষ সঠিকভাবে চলতে পারে না একটা ঠ্যাং যদি থাকে আর একটা ঠ্যাং যদি না থাকে এক ঠেঙ্গে মানুষ চলতে দেখছেন নাকি কোন সে আমি ওই দিন আমার মাইন ক্যাসর সভা আসিল ওখান থেকে আসার সময় আমি মাগরিবের নামাজ পড়লাম আপনার কি বলে এই কাবাইটারিতে ওই জায়গায় এক ঠেঙ্গে একটা মানুষ মসজিদে গেছে নামাজ পড়বার জন্য ক্যাতলা ঠ্যাং দিয়া দিয়ে হাটে কিন্তু মসজিদে তো ঠ্যাং নিতে পারে না মসজিদের ভিতরে আর বাইরে মানুষটা এক ঠেঙ্গের উপরে ব্যাঙের মতো লাভ পেরে লাভ পেরে গেল অর্থাৎ এক ঠ্যাং দিয়ে চলতে গেলে নিজের জীবন থাকে অসম্পূর্ণ কথা বলেন হাসান আমি ও আমার যুবক ভাইরা আমার মা বোন সকল স্বামী আর স্ত্রী ঠিক তদ্রুপ দুইটা দুইটা হাতের মতো একে অপরের সাথে লাগা দুইটা পায়ের মতো দুইটা চোখের মতো দুইটা কানের মতো দুই পার দাঁতের মতো তো এই দুই জনের মধ্যে থাকা লাগবে একটা নিবিড় সম্পর্ক ভালোবাসা একটা mohabbat নবীজি বলেছেন যেই ঘরে স্বামী আর স্ত্রীর মধ্যে মিল আর mohabbat নাই ওই ঘরটা হচ্ছে জাহান্নামের গর্ত আর যেই ঘরে স্বামী আর স্ত্রীর মধ্যে মিল আর mohabbat আছে ওই ঘরটা হচ্ছে একটা জান্নাতের বাগান বেহেশতের টুকরা জরে বন্যা একবার সুবহানাল্লাহ আমাগো বাচ্চা কি রকম সম্পর্ক হালিরে দেখবেন মিঠাবান মধ্যমধ্যে খাওয়াইবো জিলা বিয়াই না খাওয়াইব বাগিরে খাওয়াইব পাশের বাড়ির আরেক জন্য খাওয়াইব আর বয়ে কত কারো করব করবো দুই টাকার বিজা পর্যন্ত কোনো দিন খাওয়ায় না হাসা কথা না না খারাপ পাইতে শুন আমার বন্ধু আমার দলের ভিতরে আমি ভাবতেছি আমি নিজেই খারাপ পাইতেছি বলে কেমনে হুজুর খারাপ পান কে রাত এখন সাড়ে বারোটার পর দিকে সেখান এখন কালেকশন করে সবার শেষ দেওয়া লাগছে এখন কেন এই সব বক্তব্য দেওয়ার টাইম নাকি মজবুরিয়াত ভাবে কিছু কথা বলতেছি আগামী বছর আল্লাহ আবার বাসায় রাখবে কি না আমার যুবক ভাইরা মুরব্বীরা ভাইরা স্বামী আর স্ত্রীর মধ্যে একটা নিবিড় সম্পর্ক আল্লাহ যেন আমাদেরকে গড়াইয়া দেয় আমি স্বামী স্ত্রী জামাতে নামাজ পড়াও যায় যাচ্ছে কিন্তু বহুত নিয়ম কানুন আছে ওই মশলাগুলা আমাদের আমাদের হায়দর সাহেবের কাছে শিখা নেবেন একদম পিছনে দাঁড়ান লাগবে যাতে সালাম ফিরানোর সময় দেখা না যায় তার সাথে যাতে কোনো স্পর্শ না হয় অনেক মানুষ স্বামী স্ত্রী এক জামাতে পড়ে একবারে কান্দে কান্দে মিলাইয়া আছে না না এরকম উহনে যদি মনের ভিতরে দিলা তিরিশ বিরিশ কয় নামাজ শেষ স্বামী আর স্ত্রী এক মহি যাইবেন নিগে নইলে এক বিশ না থাকবা নিগে নইলে এক গাড়িতে যাইবেন নিকে নইলে তিরিশ বিশ করি না জাগাই তো ওইটা কথা কোন হাসা না মিছা ওই জায়গায় জায়েজ আছে গতিকে নামাজের সময় আপনার মনের ভিতরে কিবা ভাব আসতে পারে সেই জন্য একবারে পিছনে হাসা না গতিকে অনেক মানুষ স্বামী আর স্ত্রী একসাথে নামাজ পড়ে সেই জন্য আমি কথাটা বলছি যে যদি পড়েন পিছনে একবার পাঁচ মুড়া রাখবেন শিখে নেবেন একসাথে ইফতার করবেন একসাথে স্বামী স্ত্রী শুইবেন কেমনে করে শুইবেন আমাগো মানুষ জীবন বড়াই স্ত্রী খালি থুয়ে দেয় বাংমুরা বামুরা থ হয় না থয় বামুরাকে স্ত্রীকে ডাইনমুরা রাখা লাগবে এই তো বেজাল এখন বাংমুরাকে ডাইনমুরা থাকা লাগবে যুক্তি কথাটা গভীরভাবে শুনবেন যুক্তি এক নাম্বার। আপনি ইমামের পিছনে নামাজ পড়তেছেন ইমাম সাব আর আপনি দুইজন আপনি মুক্তাদি আর আমাকে মৌলানা হায়দুর সাহেব ইমাম যখন দুই রেখা নামাজ পড়বার নিকে দাঁড়াইবেন ইমাম বায়ে দাঁড়ায় না ডাইনে দাঁড়ায় কথা কর না তো ইমাম দাঁড়ায় বায়ে আর রেজালু কাউ না আলান নেশা আল্লাহ কইতেছে হে পুরুষ নারীর সামনে তদেরকে আমি হাকিম বানাইছি তুমি হইলা ইমাম তাহলে ইমাম ডাইনে না বায়ে কথা বল না তো বাইনা দুই নম্বর আপনি যখন এক শুইছেন বাউমুরা যদি আপনার স্ত্রীকে শোয়ান তখন স্ত্রীর গায়ের উপর দা হাত অবশ্যই যাইব তাহলে ডাইন হাত যাইব ঠ্যাং যদি দেওয়া লাগে কোন ঠ্যাং যাইব ডাইন ঠ্যাং যাইব আর স্ত্রী যাইব কোন ঠ্যাং বাইয়া ঠ্যাং তাই না বাইয়া ঠ্যাং না হাত কোনটা বাউহাত হাত তাহলে আপনার ডাইন হাত তারাইলো বাউহাত তারাইলো হাত তার তাহলে এটা আপনার একটা অসম্মানি করা হইলো না কথা কোন হাসা না নাই সেই জন্য আপনাকে আল্লাহ হাকিম বানাইছে যদি আপনার হাত দেওয়া লাগে আপনার বাউহাত হাত দেন বাউ ঠ্যাং দেন যদিও প্রয়োজনে দেওয়া লাগে স্ত্রী যেন আপনার উপরে ডাইন হাত দেয় ডাইন পাও দেয় কথা বুঝে আসছে কথা কোন বুঝে আসছে আবার দেখবেন বিয়ার মধ্যে মানে নশাকল কোন এক জায়গায় দাঁড়ায় নসারে দাঁড়া দাঁড় করে ডাইমুরা মুরা আর মেয়ে ডারে খাড়া করে কুমুরা মুরা তাই না ওই বাগরেই কিন্তু আমার কাম কাজ সব হারা হয়েছে না? ওই বাগরাই আমার দাও ওই বাস না আরাম বলছিল আমি উজানি ঘুরে যায় ডাইন মুরা মান মানে না গাড়ি মোটর উঠবেন রিক্সা উঠবেন আপনার স্ত্রীকে বাউমুরা রাখবেন হ্যাঁ কি আপনি থাকবেন বাউমুরা স্ত্রী থাকবে ডাইনমুরা বুঝা গেল কথাটা সব সময় তাদেরকে আপনি ডাইন সাইডে রাখবেন তাদেরকে আপনি কোন জায়গায় রাখবেন ডাইন সাইডে রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ সোহান আল্লাহ কন এই কয়েকটা ক্ষুদ্র কথা বললাম খারাপ পাইলেন কি খুব দরকারি কথা এগুলা খুব দরকারি কথা আসা না খুবই দরকারি কথা মিষ্টি মিষ্টি কথা বলেন তারাদের মহব্বত স্বামীর স্ত্রী মহব্বত এই মহব্বতটা হচ্ছে জান্নাতি মহব্বত সুমান আল্লাহ কন সুমান আল্লাহ কন আমার মা বোন যারা আছেন স্বামীর সামনে একদিন রাত্রে হাইজা ওট পালিশ দেন একদিন সেলোয়ার কামিজি পিনদেন একদিন ভালো একটা মেক্সি পিনদেন চুল একটু বেনি গাইতে গাইতে একটু ভালো করে মানে বাসনা টাসনা দিয়ে একটু মেকআপ টেকআপ করে স্বামীর সামনে দাঁড়ান একবার দেখেন তো আজকে কিরকম দেখা যায় স্বামীর মনটা যদি খুশি হইয়া যায় আমার আপনার স্বামী আপনাকে সকল করে বুকের মধ্যে আগলে নে কপালে যদি একটা সুমা দেয় আল্লাহর নবী বলছেন ওই স্ত্রীর জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দিবে কন্যা একবার সোবাহ আল্লাহ রহমতের নবী বলেন এক গ্লাস ঠান্ডা পানি যদি কোনো স্ত্রী তার স্বামীর পিপাসার সময় যদি ঠান্ডা পানিটা উঠাইয়া দেয় আর ওই এক গ্লাস পানি যদি পান করে স্ত্রী যদি তার স্বামী যদি তার মনটা শান্তি হইয়া যায় শান্তি হয় মানে পিপাসা যদি দূরীভূত করে একটু দোয়া করে দেয় নবী বলেছেন প্রত্যেকই ঢোকে 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 ওই স্ত্রীর আমল নামায় আল্লাহ সোহাব লেখতে থাকবে কন্যায় একবার সোহান আল্লাহ আমার মরুপিয়ান সকাল যুবক বাইরা আমরা খালি স্ত্রীকে ভোগ করার জন্যই থাকে তারা সাজবে তারা বল পোশাক পরবে আমাদের মনের আনন্দ দিবে তাদেরও তো একটা মন আছে তাদের মনের মধ্যেও আনন্দ দেওয়ার দরকার আছে না একদিন আপনি একটু সাজেন ভালো করে সাজা খাই যায় মাথার চুলগুলো ভালো করে একদম কইরা একদম পরিষ্কার কইরা আতর আ তোরটা তোর লাগাই নতুন কাপড় পিন্দা স্ত্রীকে আপনি যাইয়া বলেন দেখো তো আজকে আমার কেমন দেখা যায় উনি তো কইব দেখবেন নশা নশা হাসানা কই সেই পাঁচ বছৰ আগে যে হৈছিলেন ধাবাটা দেখা যায় হে আপনি একটু সাধু দেন বলে দেখা যায় ঠিকই কিন্তু তোমার দামের দাম মানাই নাই বলে কে মানাই নাই এই জন্যই আমার থেকে তোমারেই বেছি ভালো দেখা যায় এইটো সাধু দিলেন হাজানা স্ত্রীর যত প্রশংসা করবে কামের প্রশংসক বলবেন আর তোমার জন্য সংসার নামার ঠিক আছে তোমার মতো গুণবতী নারী আর জীবন আমি দেখি নাই তোমার পায়ে আমার জীবন ধন্য তোমার পায়ে আমার জীবন সুখী তোমার পায়া আমি বড় খুশি তোমার জন্যই আমি মনে হয় বেঁচে আছি এমন একটু আপনি মোষের রস একটু যদি ঢেলে দেন দেখবেন ওই স্ত্রী জীবন দিয়ে আপনাকে মহব্বত করবে কথা কন হাসান আমি আমরা খালি কুড়াল নিয়ে বই থাকি লাঠি নিয়ে ওই জন্যই সংসারও যাই বেঁচতে মহাপথ করার দরকার আছে না নাই আমার বন্ধুগণ লম্বা করার সময় নাই একটা স্ত্রীর জন্য একটা নারীর মর্যাদার জন্য মহান আল্লাহ একটা নারীর তাওয়াক্কুলের উপরে নির্ভর করে মহান আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে কতিপয় কানুন জারি করে দিয়েছেন নিদর্শন দান করেছেন আমার বন্ধু তন মধ্যে একটা নিদর্শন বর্তমান কাবাগরের সামনে যে জমজমের কুয়ার পানি আজকে তামাম দুনিয়ার সমস্ত মানুষে পান করছে জমজম কুয়ার পানি আমার বন্ধুগণ ওটা অন্য কোনো কিছু না পৃথিবীর কোনো কারি করে বানায় নাই পৃথিবীর কোন বৈজ্ঞানিক দর্শনীকে বানায় নাই জমজম কুয়া আল্লাহ রব্বুল সৃষ্টি করেছেন একটা মাত্র শিশু বাচ্চার পায়ের গোলানির দেয়া শিশু বাচ্চার পায়েল মানে থেকনার দরিয়তে করে একটা আল্লাহ রাব্বুল আলমিন জমজম কুয়ার সৃষ্টি করে দিয়েছেন কোন একবার সবাহার আল্লাহ মা হাজেরা আমার মা বোন সকল মা হাজেরা আপনাদের মতো একজন মেয়ে মানুষ কাবাগরের সামনেই হজরত ইব্রাহিম আলাইসালাম সন্তান শিশু ইসমাইলকে শহর রেখে চলে আসলেন আমার বন্ধু এখানে বড় লম্বা ঘটনা বলার আর সময় নাই মা হাজার মস্কের পানি ফুরিয়ে গেল বুকের দুগ্ধ পর্যন্ত শুকিয়ে গেল ইসমাইলের জিব্বা শুকিয়ে গেছে পানি পানি পরে ইসমাইল কান্দে হুকুকু করে কান্দে হজরত মাহাজরা বলছেন বুকের দুগ্ধ তো শুকিয়ে গেছে এই আমার জিব্বাটা পর্যন্ত শুকিয়ে গেছে আমার জিব্বাটা ইসমাইলের গলার মধ্যে দিয়ে একটু রস দিব তেমন পর্যন্ত আমার জিব্বায় কোনো রস ছিল না কেমনে করি কি করি উপায় না পাইয়া সাফায় দৌড়াইলাম মনে হয় সাফায় পাহা পানি আছে সাফায় গিয়ে দেখি পানি নাই মারুয়ার দিকে লক্ষ্য করে দেখি পানির মতো দেখা যায় এইভাবে মাহাজেরা সাফা মারুয়ার সাতবার তবক সাতরা পান গুনানি দিয়ে পানি পা পানির জন্য যখন নিরাশ হতাশ হইয়া মারুয়া পাহাড়ের এক প্রান্তে আল্লাহর কাছে হাত উঠে কান্দে আল্লাহ গ আমার আল্লাহ শিশু ইসমাইলকে আমি ওই মরুর প্রান্তেই বালুর উপরে শোয়ে রেখে এসেছি আমার কাছে পানি নাই পানি নাই আল্লাহ পানি দাও পানি দাও আওলা কেশ আর পাগল বেশি হজরতে মা হাজেরা পানি পানি বলি মারুয়া পাহাড়ে চিৎকার করতেছেন আল্লাহ বলেন হাজেরা রে মারুয়া পাহাড়ে পানি পানি বলে চিৎকার করলে তোকে পানি কে দিবি যায়া দেখ আমি ইসমাইলের পায়ের গোড়ালি থেকে আমি আল্লাহ পানির ফুয়ারা জারি করে দিয়েছি আমার বন্ধু কর মা হাজরা দৌড়ে এসে দেখে বক বক করে মরু বন্ধুয়ে পানি উঠতেছে আমাদের এই যে ব্রহ্মপুত্র নদী বেকি নদী আমাদের বানাস নদী দেখবেন সরের মধ্যে থেকে পানি দেখবেন চারু শুকনা কিন্তু মধ্যে পানি বক বক করে উঠে ওঠে না নাই ওঠে না ওইরকম মরুর পানি উঠতেছে মাহাজরা চতুর্দিক দিয়ে হিল দিয়া পাথর দিয়ে আমার বন্ধুগণ বেড়া দিলেন আর বললেন জম 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 অর্থাৎ থামো 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 পানি থেমে গেলেন আল্লাহ বললেন হাজরা রে তুই কেন পানি থামতে বললি চতুর্দিকে কেন বেড়া দিলি আমি আল্লাহ ইসমাইলের প্রতি এত খুশি তোর প্রতি এত খুশি হয়ে গেছিলে রে যদি তুই থামতে না বলতি আমি জমজমের পানি দিয়া তামাম বিশ্ব আমি তামাম বিশ্ব আমি বিশ্ব আমি পানি পৌঁছে দিতাম মানুষ গুনা করত জমজমের পানি পান করত জীবনের গুনা সব আমি আল্লাহ করে দিতাম আমার ইসমাইল কে সঙ্গে কাবা ঘরের ওই জায়গায় বর্তমান যে জায়গায় রয়েছে কিছুদিন পরে হজরত ইব্রাহিম আলহাম গেলেন হযরত ইসমাইল আলহাল্লামের বয়স যখন ১২ বছর আমার বন্ধুগণ আল্লাহ হুকুম করলেন ও ইব্রাহিম তুমি কুরবানি করো ও ইব্রাহিম তুমি কুরবানি করো কুরবানির হুকুম পাওয়ার পর আল্লাহ নবী হজরত ইব্রাহিম ইসলাম একশত উঠ 300 ছাগল এইভাবে 100 ভেড়া কুরবানি করে দিলেন আর তারপরের দিন স্বপ্ন দেখলেন ও ইব্রাহিম তুমি কুরবানি করো তারপরের দিন আবার কুরবানি করলেন আবার স্বপ্ন দেখলেন ও ইব্রাহিম তোমার ভেড়া बकरी আমি চাই না তোমার প্রাণের পুত্র ইসমাঈলকে তুমি কুরবানি করো আল্লাহর প্রতি আল্লাহর ভালোবাসা আল্লাহকে রাজি এবং খুশি আমার বন্ধুগণ ইব্রাহিম আলাই করেছিলেন ইসমাইলকে যখন কুরবানির হুকুম দিলেন আমরা হইলে নিজের বেটাকে কুরবানি দিতাম নাকি আল্লাহর হুকুম আমার বন্ধুগণ আমরা দিতাম না দেখুন কেমন ইমান আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহাল্লাম ইসমাইল আলহালামকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে গেলেন মিনা বাজারে জোরে বলেন সোবাহান আল্লাহ আমার বন্ধুগণ ইব্রাহিম আলাই ইসমাইসালামের কুরবানি তো হলো না পরবর্তীতে জরিত নামের একটা দুম্বা কুরবানি হয়ে গেল লাম্বা কাহিনী আমি বলবো না আমার বন্ধু আল্লাহর নবী হজরত ইব্রাহিম সালাম একদিন স্বপ্নে দেখতেছেন আল্লাহ বলতেছেন ইব্রাহিম রে আমার পবিত্র ঘর তুমি নির্মাণ করো ইবাদতের জন্য তুমি একটা ঘর আমার পবিত্র কাবার শরীর তুমি নির্মাণ করো কোথায় নির্মাণ করব আল্লাহ পাক তিনাকে স্বপ্ন যুগে দেখাই দিলেন এই জায়গায় এই জায়গায় তুমি নির্মাণ করো সন্মুখের দিকে আই গাইতে থাকো আমার বন্ধুগণ আই গাইতে আই গাইতে ইসমাইল আলাই সালাম যেই জায়গায় পায়ের গুরালি দিয়া জমজমের পানি উত্থিত হচ্ছিল তার পাশে একটা তাপসির দেখা দিলেন এই জায়গার মধ্যে তুমি আমার পবিত্র ইবাদতের জন্য একটা ঘর নির্মাণ করো সোহান আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলী লাম্বা এখানে কাহিনী আছে আমি বলবো না ইসমাইল আলিহালামকে সঙ্গে নিয়ে আল্লাহর পবিত্র গৃহ কাবার শরীফ নির্মাণ কার্য আরম্ভ করলেন একটা ঈদ গাতে আরো একটা ঈদ গাতে আমাদের বর্তমান মিস্ত্রিরা ঈদ গাটার জন্য আমার বন্ধুগণ দেখবেন মশলা ব্যবহার করা লাগে তারপরে একটা ইট বসায় আরেক কিছু মশলা দেয় তারপরে আমার ঈদ বসায় হযরত ইব্রাহিম একটা পাথর বসাইতো আরেকটা পাথর তার উপরে বসায়া দিত কোনো মশলা লাগে নাই আল্লাহর কুদ্রতে সেটা আপনা আপনি আঠা লেগে যেত কনসবাহান আল্লাহ এইভাবে মাথা পর্যন্ত যখন হইয়া যায় আল্লাহ খলিল ইব্রাহিম কয় আল্লাহ উপর দিকে তো আর লাগাল পাই না অমনি পাক বেহস্তির থেকে একটা পাথর দিয়া দেয় ওই পাথরটা আমার বন্ধুগণ ডাইনে বামে সদমুকে পিছনে উষা নিচা যখন যা বলতো হজরত ইব্রাহিম আলাই ইসলাম তাই করত এইভাবে কাবাগর নির্মাণ কার্য যখন সমাপ্ত হয়ে গেল আমার বন্ধুগণ কিছু পাথর বেছে গেলেন পাথরের টুকরা বেছে গেলেন এবার ইব্রাহিম কয় আল্লাহ এই পাথরগুলো আমি কি করব আল্লাহ বললেন ইব্রাহিম রে এই পাথর তুমি আসমানের দিকে মারো ইব্রাহিম এইভাবে পাথরের টুকরাগুলো আসমানের দিকে মারতে গেলেন আমার বন্ধু আপনি যদি তুলা পর্যন্ত মুখের থু পর্যন্ত আপনি উপর দিকে মারেন দেখবেন আইসা মাটিতে পড়ে গেছে কিন্তু ইব্রাহিম আলাহ ইসলাম পাথরগুলো নিক্ষেপ করে মাটিতে পড়ে না পাখির মতো উইরা উইরা উই উইডা যাইতে থাকে কোন একবার সোবাহান উইরা উইডা যাইতে থাকে ইব্রাহিম আল্লাহ ইসলাম কয় আল্লাহ বুঝলাম না তোমার কেরিসমা দুনিয়ায় আমি তো বহুত কিছু দেখেছি পাথর তো উঠতে দেখি নাই কেন গই পাথর গুলো উইরা উইরা যায় আল্লাহ বললেন ইব্রাহিম জানো না এই পাথর টুকরা টুকরা কইরা তাম দুনিয়ার মধ্যে আমি ছিটাই দিব এই পাথরের দানা যেই জায়গায় পড়বে ইব্রাহিম কেয়ামতের আগের দিন হইলেও আমি একটা মসজিদ নির্মাণ করব কোন একবার সুবাহান আল্লাহ আপনাদের এই মসজিদে আসে না নাই হেদা না কথা কোন আসে না নাই ইব্রাহিম ইসলাম কয়াল মসজিদ নির্মাণ করার কি প্রয়োজন আমি তো বানাইলাম কামা আল্লাহ বললেন ইব্রাহিম জানো না যারা ধনী মানুষ টাকা পয়সার মালিক রাজা বাদশাহ জমিদার তারা এই কামায় এসে বাদত করবে তাম দুনিয়ায় আমার বহুত বান্দা বান্দি থাকবে তারা তো কাবাই আসতে পারবে না তারা তো আমার ঘরে একটা সিজদা দিবার মনে হবে একবার আমার কাবা ঘরটা একটু পরিষ্কার করবার মনে হবে তারা তো পারব না তাই আমি তাম দুনিয়া আমি মসজিদ বানাই দিলাম ওই মসজিদে গিয়া যারা নামাজ পড়বে রে ওই মসজিদে গিয়া যারা রুকু করবে সেজদা করবে আমি মনে করব তারা আমার কাবা ঘরেই সেজদা করিয়া দিল কনসার আল্লাহ 아! <목소리로> ওই মসজিদ যারা সাফা করবে ওই মসজিদ যারা পরিষ্কার করবে আমার বন্ধুগণ আল্লাহ বলে আমি ভাববো ওই আমার কাবাগায় পরিষ্কার করলো সাফা করলো আল্লাহ বলেন ইব্রাহিম আমার ওই ওই মসজিদ যারা মসজিদের একটা ইট যারা লাগাইয়া দিবে একটা পাথর যারা লাগাইয়া দিবে ওই মসজিদ নির্মাণের জন্য যারা টাকা দিবে ওই মসজিদ নির্মাণের জন্য যারা পয়সা দিবে রে ইব্রাহিম আমি ভাববো আমার পবিত্র কাবা নির্মাণের জন্য পয়সা দিয়ে দিল কোন একবার সোবাহার আমার ছোট ভাই মুক্তার হুসেন দান সম্পর্কে বহুত কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করেছে আমার বন্ধুগণ মা কবরে চলে গেছে বাবা কবরে চলে গেছে তারা কিন্তু সঙ্গে কোনো কিছু নেই নাই না নিছে বিশ বিঘা মাটির মালিক 30 বিঘা মাটির মালিক পঞ্চাশ বিঘা মাটির মালিক আমাদেরকে বানায়া আজকা যাদের সম্পত্তির উপরে বড়াই কেনে গাড়ি গোড়া বাড়ি নারী সব কিছু হয়েছে আমার বন্ধু উপরে ফ্যান ঘুরে চক্ষুর মতো রাত্রের মধ্যে রাত্রে আমরা সুইচ দিয়ে রাত্রে আরামসে শুয়ে ঘমাইসা পড়ি আমার বন্ধুগণ আমাদের গাড়ি বাড়ি যত কিছু আমাদের পূর্বপুরুষ বাপ দাদার জন্য হয়েছে কথা বলেন হাসান আমিসা তারা যদি ইচ্ছা করত রে আমি যে কয়দিন বাসবো খাইয়া দেয়া যাইব বেইসা সব কিছু বিক্রি কইরা আমাদেরকে পরে পথের ভিখারি বানাইয়া যাইবার বার কথা বলেন ঠিক কিনা নাই আজকে তারা কবরে শুয়ে রয়েছে এই জায়গায় জলসা হইতেছে সভা হইতেছে কবরস্থান আছে না না এদিকে কোন দিকে কবরস্থান এদিকে পশ্চিম দিকে কত দূর এই যে কবরস্থান এই কবরস্থানে জলসার মধ্যে থাকা অনেকেরই মা শুইয়া রয়েছে অনেকেরই বাবা শুইয়া রয়েছে অনেকেরই দাদা দাদি নানা নানি কারোবার প্রাণের স্বামী কারোবার স্ত্রী শুইয়া রয়েছে কথা বলেন হাসান আমির ওই কবরস্থান থেকে এই আমার বক্তব্য সব শুনছেন আর ওখান থেকে একজনের তাই আরেকজনকে গর্ব করে কয় ও বুবুল শোন রে আরেকজনে কয় ও ভাই শোন রে এই যে আজকে ধর্মসভা আমাদের মসজিদের এই ধর্মসভায় দেখ মৌলানা আনুয়ার হোসেন সাহেব কালেকশনের ডাক দিবি এই ডাকে দেখবি রে সব থেকে বড় দানটা আমার সন্তান করে দিবি একজনে আরেকজনে কয় আমার হে আবার উত্তর দেয় ওইছে তোমার সন্তান দান করবে আমারটা পয়সা থাকবো ও বৌরে শোনে রে আমার সন্তানকে আমি অনুপযুক্ত করে আসি নাই আমার সন্তানকে পড়াশোনা করে বি এম এ পাস করাইয়া আমি শিক্ষক সরকারি চাকুরিয়ালের উপযুক্ত বানাইয়া সরকারি চাকরিয়াল বানাই আমি রেখে এসেছি আমার সন্তান দেখবি দিনে আমাকে মহব্বত কম করে না সব থেকে বড় দানটাই আমার সন্তান আমার জন্য করে দিবি আরেকজনে কবর থাও আমার সন্তানকে বিয়ে আমি বাস করাই নাই ঠিক কিন্তু আমার সন্তান বড় জ্ঞানী গুণী এলাকার ভিতরে দেখবেন বিচারশালী যাই হোক আমার সন্তানকে সবার আগে শেয়ারটা দেয় এলাকার ভিতরে আমার সন্তান কম না সব থেকে বড় দান দেখবি আর সন্তানকে আমি রাজমিস্ত্রি বানিয়ে আসতে পারি আমার সন্তানকে ঠেলাওয়ালা আমি বানিয়ে আসতে পারি আমার সন্তানকে আমি সবজির বিজনেস করা বানিয়ে রেখে দিতে পারি দেখবি রিবু সব থেকে বড় দানটা আমার সন্তান আমাকে ওই সন্তান সব বড় দান আমার জন্য করে দিবি আমার বন্ধুগণ দশ মাস দশ দিন আমাদের মা এমন ভাবে আমাদেরকে বোঝা টেনেছে এই দুনিয়ায় যদি আমরা মাথায় কোনো কিছু বোঝা লই আদামন দশ কেজি ওজনের বোঝা লইলে গরম ধরলে ভাল লাগলে আমরা নামায় আবার একটু জিরানি লই কিন্তু আমাদের মা দশ মাস দশটার দিন আমাদেরকে যে বোঝা পাইছেন জিরানের সময় পাই নাই কথা বলেন ঠিক না এই দুনিয়ায় আসবো আমরা যখন টাইম হয়ে গেছে মা আমাদেরকে দুনিয়ায় মায়ের যখন আত্মায় জান দিছে আমার বোধহয় সন্তান খালাস হবে তখনই যে শ্বশুরের কাছে দোয়া চাইছে শাশুড়ির কাছে দোয়া চাইছে বাবের কাছে দোয়া চাইছে মায়ের কাছে দোয়া চাইছে বাবের কাছে বাইরের সাথে দোয়া দোয়া চাইছে আর একান্ত নির্জন জায়গায় গিয়া আমার বন্ধুগণ স্বামীর হাত ধইরা কান্নাকাটি কইরা সাবিপাত বুঝাইয়া দিয়া বলে দিল প্রাণের স্বামী গো বছর আপনার সংসার করলাম পাঁচ বছর আপনার সংসার করলাম আমার সন্তান দুনিয়ায় আসবে আমার কি অবস্থা হবে আমি জানি না প্রাণের স্বামী আমি থেকে বিদায় হয়ে যাইতে পারি আপনার সংসার করলাম পাঁচ বছর সাত বছর আমি কি জানি মহিলাও যাইবার পারি জীবনের তরে আমাকে আল্লাহ রস্তে মাফ করে দিবেন আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী আর দোয়া করি আল্লাহ যেন আমার সন্তানটা দুনিয়ায় ভালো করে আসে সাবিপাত স্বামীর হাতে তুলে দি স্বামীর কাছ থেকে চির বিদায় নেয় জোরে কিনা না। আমার বন্ধু মায়ের পেটে যখন ব্যথা আরম্ভ হয়ে গেছে মা দুই সুখের পানি গির 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 কিনে নিজের কথা চিন্তা করে নাই চিন্তা করছে আল্লাহ আমার পেটে যে সন্তানটা দিয়েছ আমার সন্তান যেন সহি সালামতে দুনিয়ায় আসে পাগল যাতে না হয় অন্ধ যাতে না হয় বোবা যাতে না হয় একটা বালো সন্তান আল্লাহ তুমি আমারে দিও আমার বন্ধুগণ ওই দুনিয়ায় সন্তান যখন আসে বৈজ্ঞানিকগণ বলেছে। একটা মায়ের পেট থেকে যখন একজন সন্তান দুনিয়া আসে তিন দিন চার দিন পর্যন্ত মায়ের পেটে যে ব্যথা আরম্ভ হয় পুরুষ যদি এক ঘন্টা সেই ব্যথা পুরুষের যদি অনুভব করা লাগে পুরুষের ব্যাটে যদি সেই এক ঘন্টা যদি সেই ব্যথা হয় এক ঘন্টার একটা পুরুষের যান বের হইয়া যাবে আর দুই দিন তিন দিন পর্যন্ত মা সেই ব্যথা সহ্য করিয়া আমাদেরকে এই দুনিয়ার মধ্যে আনয়ন করেছেন শুধুমাত্র আননই করে নাই গো বন্ধু মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে চার কেজি সাড়ে চার কেজি রক্ত খরচ করিয়া একটা জীবন্ত সন্তানকে দুনিয়ায় মা আমাদেরকে মানুষ হিসাবে জন্ম দিয়েছেন কথা বলেন ঠিক কিনারায় এত কষ্ট এত দুঃখ মা বেশ মায়ের আর হুশ নাই যখন চব্বিশ ঘন্টা পরে মায়ের হুঁশ এসেছে একটা তেনার মধ্যে ওই সন্তানটাকে নিয়ে যখন মায়ের কোলে দিয়েছে আমার বন্ধুগণ দশ মাসের পেটে ধরা ডেলিভারির সব যন্ত্রণা যখন আমি আর আপনি একটা মিষ্টি হেসে দিয়েছি মায়ের কলিজার থেকে সমস্ত দুঃখ আমার মিষ্টি হাসিয়ে দূর হয়ে গেছে কথা কন ঠিক কিনারাই আমার বন্ধুগণ সেই মা আমাদের কবরে আছে বাবা কবরে আছে তিনাদের রুহের মাগ জন্য এই যে মসজিদ এই মসজিদের কয়েকটা কাজ আমাদের বাকি বাউন্ডারি ওয়াল লাগে আমার মসজিদ বন্ধুগণ এই মসজিদের বিছনা এখন পর্যন্ত হয় নাই টাইলসের দরকার এই মসজিদের অজুখানার প্রয়োজন আমার বন্ধু কয়েকটা বড় বড় কাজ আছে আমাদের একটা অভ্যাস খারাপ বাড়ি আমরা এক বছরে বানাই আর মসজিদ আমরা দশ বছরেও বানাইতে পারি না এ কি অভ্যাস একটা গ্রামের সব মানুষের মিলাই একটা ঘর কি আমরা বানাইতে পারবো না নাকি কথা বলেন পারবো না নাই জোরে কন পারবো না নাই আজকে আমাদের মসজিদের যে অভাব আছে সে অভাব আমরা পূরণ করে তারপরে উঠবো কথা বলেন ঠিক কিনা নাই সর্বপ্রথম একটা মানুষ আমি আজকাল এই মাস আমি দেখতে চাই মা কবরে আছে বাবা কবরে আছে আমার বন্ধুগণ মা বাবার রুহের মাঘ ফেরাতের জন্য আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য একটা মানুষ আছেন নাকি মর্দে মুজাহিদ বলে হুজুর আমি সবার থেকে বড় দান পাঁচটি হাজার টাকা দিব ইনশাল্লাহ